রাখাইনের সাথে বাংলাদেশের কানেকটিভিটি দেখতে চায় জাপান জাপানের মতে রাখাইনের সাথে বাংলাদেশের কানেকটিভিটি হলে মাতারবাড়ি বন্দর আঞ্চলিক হাব হিসেবে গড়ে উঠবে হিসেবে প্রতিষ্ঠিত করতে থাইল্যান্ড চীন এমনকি জাপানের সাথেও সহজ সংযোগ ঘটাতে হবে যার জন্য বার্মার সাথে কানেকটিভিটি খুব জরুরি আর এটা বাংলাদেশের এই অঞ্চলকে আমুল বদলে দিবে সেই সাথে জাপান ইন্দো প্যাসিফিক নিয়েও আগ্রহী একটি জিনিস পরিষ্কার সেটা হলো বাংলাদেশে বিনিয়োগ অথবা বাংলাদেশের এগিয়ে যাওয়া নিয়ে চীন বা ভারতের যেমন স্বার্থের সাথে সম্পর্ক রয়েছে জাপানের ক্ষেত্রে ব্যাপারটা তেমন নয় তবে জাপান চাই বাংলাদেশ এগিয়ে যাক বিলিয়ন ডলারের বিনিয়োগ করতেও তারা আগ্রহী যদিও এখানে পলিটিক্যাল কোনো প্রেশার জাপান থেকে আজ অবধি বাংলাদেশ পায়নি এমনকি বাংলাদেশকে দেওয়া অর্থ সাহায্য বা কারিগরি সাহায্যের জন্য আজ পর্যন্ত জাপানকে কখনো আমরা খোটা দিতে দেখিনি হুমকি দিতে দেখিনি যে আমাদের কথা মেনে চলা না হলে ফান্ডিং বন্ধ অথবা অর্থ ছাড়া করা বন্ধ যেটা বিশ্ব ব্যাংক চীন ভারত থেকে শুরু করে এমন কেউ নেই যারা করেনি সব বিবেচনায় একটি বিষয় পরিষ্কার বলে মনে করি আমরা অনেকেই আঞ্চলিক কানেকটিভিটি নিয়ে ভীত কিন্তু বাস্তবতা হল বাংলাদেশকে পূর্ণাঙ্গভাবে পরিবর্তন করতে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশকে আঞ্চলিক হাব হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে তবেই এ দেশের গুরুত্ব আঞ্চলিক পর্যায়ে বৃদ্ধি পাবে সিঙ্গাপুর ছোট দেশ হওয়া সত্ত্বেও কানেক্টিং হাব হিসেবে এই অঞ্চলের সবার দৃষ্টি থাকে তাদের উপর